সকাল 6টা থেকে বেলা 3টে হয়ে যায়, সংসারে 69-64 কাজ করতে করতে দিন কেটে যায় আমার। তো সারাদিন কীভাবে কী রান্নাবান্না করলাম না করলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালবেলা অন্ন বসিয়ে দিয়েছি আর একদিকে বেগুন ভাজছি, 6টা বাজে, তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রাতেবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকালেই অন্ন করবো বলে, আর জয়িতা স্কুল যাবে এদিকে ভগবানকে সেবা দেবো। আলু ভাতে মাখিয়ে নিয়েছি, পটল বেগুন ভাজলাম, একটু ডালও বসিয়ে দিয়েছি ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়ে আর ওকে দিয়ে দিয়েছি। সকালবেলায় এই টিফিন, আমরাও এই প্রসাদ পাবো আর ও খেয়ে দিয়ে চলে যাবে। গোগো আজকে কলেজে যাবে তো ওর জন্যও করেছি, ও আবার খেয়ে দিয়ে চলে যাবে। আর খাওয়া দাওয়ার পর এখানটা একটু গুছিয়ে নিয়েছি, আমরা একটু প্রসাদ পেয়েছি। আর গোগো বললো কলেজে যাবে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বলে এখন আজ ঘরেই আছে, আবার ভাবছে যে থামলে তারপর যাবে। আমি এই কাজকর্মগুলো সেরে নিই, তারপরে আবার রান্নাঘরে রান্না বসাবো। আর এদিকে অনেকগুলো বাসন পড়েছে, সবারই মানে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে সকাল সকালই, তো সেই জন্য বাসন অনেকগুলোই পড়েছে, আজকে তাড়াতাড়ি টিফিন খাওয়া হয়েছে। আবার রান্না বসাবো আবার বেলাতে, তো এই কাজগুলো করে নিয়ে তারপর করতে হবে। তো আজকে আর একবার যখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর বেশি কিছু রান্নাবান্না করতে লাগবে না, অল্প করে করবো যা করবো, আবার ও বেলা যাতে তরকারিটা হয়ে যায় সেরকমভাবেই করবো। তো কাঁচকলা আছে, কাঁচকলা বার করে গেছে, অনেকদিন ধরে ভাবছি কাঁচকলার কোপ্তা করবো। 4টে কাঁচকলা এনে দিয়েছে, সেগুলো তো রয়েই আছে, শুকনো হয়ে আছে, সেগুলো আর রান্না করা হয়নি। আবার অন্য আনাজও এনেছে অনেক, তো আজকে কাঁচকলার কোপ্তা করবো বলে সেই বার করেছি। এদিকে অন্নটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিলাম, রান্নাঘরে অনেকগুলো বাসন পড়েছিলো সেগুলো আর মাজা হয়নি আর টাইম নেই। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে কাঁচকলা কাঁচা খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেটাকে ঝিরি ঝিরি করে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম, পরে একটুখানি আদা ঘষে দিয়ে দেবো। এখন আদা বাটা হয়নি, মশলা করা হয়নি। এদিকে আলু ভেজে নিয়েছি, এখন আদাটা ঘষে নিয়েছি, মশলা করার সময় আবার একটুখানি আদা বেটে নেবো। এর মধ্যে একটুখানি দিতে লাগে কিন্তু এখন কড়া বয়ে যাচ্ছে, সেই জন্য এখন বড়া করে ভেজে নিই, তারপর পরে যখন মশলা করবো তখন আবার আদা কাঁচা লঙ্কা ধনে জিরে এগুলো সব বাটবো। যাই হোক, এখন বড়ার সাইজ করে করে ভেজে নিচ্ছি। আজকে একটু অল্প তেলে করার চেষ্টা করছি, আর এই যে অল্প তেল দিয়েছি বলে তাই জন্য চারিদিকে বড়ারগুলো গায়ে যাতে তেলটা লাগে আর ভাজা হয়ে যায়, সেই জন্য এরকম করে কাত করে কাত করে করি, মাঝে মাঝে মা মানে এদিক ওদিক করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াটা ভাজি। বেশি তেলে করার চেষ্টা মানে কম করি, কেননা এই বড়া জাতীয় খাবারগুলো বেশি হয় তো আমাদের ঘরে, তো সেই জন্য একটু কম তেল ইউজ করার চেষ্টা করি, তবুও লেগে যায়, যতক্ষণ প্রয়োজন পড়ে ততক্ষণ লেগেই যায়, অতিরিক্তটা হয় না। যাই হোক, ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিলাম, দিয়ে একটু ফোড়ন দিলাম, আর আলু ভাজা আর কড়াইশুঁটি সব একসাথে দিয়ে আর একটু মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়েছিলাম, আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভাজা হয়ে যাওয়ার জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এখন কোপ্তাগুলো দিয়ে দিলাম। এটাও ফুটে যাওয়ার পর একটুখানি গরম মশলা বেটে নিয়ে আবার দিয়ে দিয়েছিলাম। তার সাথে আরও অনেক কিছু করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি, আম ছিল তো আমের চাটনিও করেছি, তার সাথে আবার পেঁপে আলু ভেজেছিলাম ছোলা দিয়ে, তো সেটাই এখন থালার মধ্যে দিয়ে সাজিয়ে দিচ্ছি ভগবানের ভোগে তারা। এই যে কোপ্তাটা এরম হয়েছে, আর সকালে যেহেতু ডাল করেছিলাম তো ডাল এখনও রয়েছে, তাই আজকে আর পরে আর ভগবানের জন্য ডাল করিনি। এই কোপ্তাটাই একটু রসা রসা রেখেছিলাম, আর মিষ্টি দই ছিল সেই দিয়ে মিষ্টি দিয়ে ভগবানকে এই ভোগ নিবেদন করব। আর লেবু ছিল মানে ওটা মৌসুমি লেবু আর এমনি পাতি লেবু ছিল, সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। দেওয়া হয়ে যাওয়ার পর আবার প্রসাদ পাচ্ছি এখন। তো রান্নাঘরে অনেক কড়াই বাসন পড়েছিলো সকালের বাসন, এখনকার বাসন সব বাসন মেজে মেজে এখন উপর করে রাখছি, সকালবেলা যদি একবার রান্না হয়ে যায় সেই বাসনগুলো পরে, তো আবার মেজে মেজে মাঝে মাঝে রান্না করি, কেননা একসাথে তো অনেক বাসন নেই রান্না করার জন্য, মানে আগে তো প্রচুর বাসন ছিল সেগুলো তো আর ব্যবহার করা হয় না, তো সেগুলো সব তুলে রেখেছি আর এগুলো গোনা কয়েকটা। যাই হোক, এই দেখো মানে কাজকর্ম সেরে এখন সিঁড়িটাও ঝাড় দিয়ে দিলাম, ডাস্টবিনটা অনেক ভর্তি হয়ে গেছিলো তা সেটাকে এখন বাইরে রাখছি, কালকে লোকটা আসবে এসে নিয়ে যাবে। মাঝে মাঝে আবার আসেও না, এই নোংরা বাইরে রাস্তাতেও পড়ে থাকবে, কুকুর থাকলে আবার কুকুর এসে না সব চারিদিক করে দেয়। যাই হোক, এখন আপাতত রাখি, প্রচুর বৃষ্টি হয়ে গেছে এখন, এখন একটু থেমেছে, তো ভাবলাম তাহলে একটু ঝাড় দিয়ে নিই। আর এই বর্ষাকালে ঝাড় দিতে গেলে খুব অসুবিধা হয়, প্রচণ্ড জঙ্গলের মশাগুলো প্রচণ্ড কামড়ায় আর ফুলে ফুলে যায়, কালো কালো ছোটো ছোটো মশা, তো ঝাড় দিতে ইচ্ছা করে না, আর পাতাগুলো এমনই রাস্তার সাথে একটা কামড়ে ধরে থাকে, ঝাড় দিতে দেওয়া যায় না। মুড়ো ঝাঁটা হলে তাও ভালো, তাও এখন ভালো করে ঝাড় দেওয়া হচ্ছে না, তো এই যা হোক করে দিয়ে দিয়েছি। মেঘলা মতো হয়ে আছে, মানে খানিক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে, এরমভাবেই থাকুক, পরিষ্কার হয়ে করলাম, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। কাজকর্ম সেরে আবার স্নান করে নিয়েছি আমি, তো আবার এখন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকালবেলা ভোরবেলা যখন স্নান করছি তো ঠান্ডা জলে করেছি, তো গলার এক সাইডে ব্যথাও খুব হয়েছে, তো একটু গরম দুধ বা গরম জল খেলে ঠিক হয়ে যাবে। তো আবার এখন আবার স্নান করলাম, তো এখন একটু কাজকর্ম করলে একটু ঘাম হয়, কিন্তু ভোরবেলা যখন স্নান করি না তখন জলটা ঠান্ডাই থাকে। যাই হোক, এখন এই জামাকাপড়গুলো এখানেই মেলে দিচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি মানে কি, এখন আবার মুষালধারে বৃষ্টি হচ্ছে, এখন 3টে বাজে,
আবার এখন প্রেশার কুকারের মধ্যে রান্না বসেছি, কেননা গোগো তো ঘরে ছিল, তো আমি ছোটোখানি তো রান্না করেছি, আমি জানি ও কলেজে চলে যাবে, ও আর যায়নি, তো আবার প্রেশার কুকারে দুটো অন্ন বসেছি, অন্নটা একটু কম হবে, তো আমি আবার প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয় বলে। তো এখন গোগো মানে গোগো ঘরে আছে, জয়িতা স্কুল থেকে আসেনি, প্রভুজিও আসেনি, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মানে সারাদিন আজকে বৃষ্টির মধ্যেই হলো, একটুখানি থেমেছিল আবার এখন হয়ে গেলো। তো অন্নটা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, প্রেশার কুকার খুলে গেলে তারপরে ওরা আসলে খাওয়া দাওয়া করবো। যাই হোক, ওরা দেখে জয়িতাও চলে এসেছে, এখন ভিজে ভিজে এসেছি, আমি তাড়াতাড়ি করে দরজা খুলতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওকে বললাম তাড়াতাড়ি ঢোক, আমি ভিজে যাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে। আর প্রভুজিও এসছে একসাথে, মানে ও ঢুকে যাওয়ার পরেই আবার প্রভুজি এসছে, তাই আস্তে আস্তে এই যে প্রভুজিও পুরো ভিজে গেছে, আর একজন তাল খেতে দিয়েছিলো, তো সেই তাল ব্যাগটা ভিজে গেছে, তো তালগুলো মুছে মুছে রাখবো, ফেটে থাকলে আবার জল ঢুকে থাকলে না তাল নষ্ট হয়ে যাবে, তো আমাকে আমাদেরকে প্রতি বছর এখন তাল একজন দেয়, রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে প্রভুজি নিয়ে যাবে বলে, তো আসার সময় নিয়ে আসছে, এখন চারটে চারটে করে প্রত্যেক মানে তিন চারবার দেবে, ওদের গাছ আছে তো প্রতি বছর খেতে দেয়। তো যাই হোক, ভগবানের সেবাতে লাগবে, সকাল 6টা থেকে আর এই বেলা 3টে 4টে বেজে যাচ্ছে, মানে আমার 69 কাজ আমার শেষ হয় না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।